हाय फ्रेंड्स, वेलकम बैक टू फाल्गुनीज किचन। तुम्हारा जो हमारे चैनल नतून हो थको तो प्लिज हमारे चैनल के सब्सक्राइब कर दिओ। सब्सक्राइबर पाशे बेल घंटी के प्रेस कर अल कर दिओ, जाते हमार सब रान्नार रेसिपी तुम्हारा ठीक टाइमे पे जाओ। आमी रोज ही रान्ना दिए थाकी ठीक सन्धे 7:30 समय। तो आज आमी तुम्हारे स्पंजी केक बनिए देखाबो, एंड प्लिज वीडियो स्किप ना करे देखते थको। स्किप कर ले किन्तु किछु बुझते पारबे ना। चलो खूब इजी भावे एटा होए जाबे। चलो एबारे देखा जाक। तो फ्रेंड्स, एखाने आमी तीनटे डिम निये निएछि। तो एबारे आमी डिमटाके भेंगे नेब, और ये हलुद अंशटा और सदा अंशटा आमी आलादा करे नेब। हलुद अंशटा जाते सदा अंशर मध्य ना चले जाए। जदि हलुद अंशटा सदा अंशर मध्य चले जाए ताले किन्तु फोमटा भालोभावे होबे ना। एंड आजकेर आमी तोमादेरके हैंड विक्स और इलेक्ट्रिक बीटर छाड़ाई तोमादेरके आजकेर आमी फोम बानिए देखाबो। तो प्लिज भिडियोटाके स्किप ना करे देखते थाको। मैं आबारो बोले दिच्छी, एटा किन्तु खूब साबधाने तोमरा करबे। এবার আমি একইভাবে আরো একটা ডিম করে নিয়ে আসছি। তো এবারে আমি এখানে সাদা অংশটা নিয়ে নিয়েছি আর আমি ফোমটা কাটা চামচের সাহায্যে করে দেখাবো। আর এটা কিন্তু খুবই ধৈর্য ধরে সময় নিয়ে করতে হবে, তাহলে ফোমটা ভালো হবে। तो फ्रेंड्स, ये फोमटा करते हमार 10 मिनट पूरा समय लेगे। तो ये फोमटाते चीनी दिए देव। हमें चीनी डस्ट कर रेखे दिए, चीनी पुरो किन्तु एकसाथे तुम्हारा दिए देवे ना। एकसाथे दिले किन्तु ताले फोमटा केटे जाबे, फोमटा किन्तु भालो होबे ना। तो एरकम ही आमार मतन करे अल्प अल्प करे दिए तुम्हारा मिक्स करे नेबे। तो फ्रेंड्स, फोमटा आमार एकदम रेडी हो गेछे। देखो एरकम थिकनेसटा थाकबे किन्तु फोमेर, खूब भालोभावे आमार हो गेछे फोमटा। एबार आमी फोमटा साइडे रेखे दिच्छी आर आमी एबारे हलुद अंशटाके एकटु फाटिए नेब, जाते कोनो लाम्स ना थेके जाए हलुद अंशटाते। एटाओ किन्तु एकटु समय निये करते होबे। फ्रेंड्स, এবারে আমি এতে হাফ চামচ এলাচের ডাস্ট দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারো। অ্যান্ড আমি এটা দিলাম কেন কি ডিমের একটা আষ্টে গন্ধ থাকে, সেটা যাতে চলে যায়। ভালো করে এটা দিয়ে আমি মিক্স করে নেব এবারে। তো এবারে আমি এতে দুধ দিয়ে দিচ্ছি। দুধটা আমি আগে থেকেই জাল দিয়ে রেখে দিয়েছিলাম, জাল দিয়ে ঠান্ডা করে আমি রেখে দিয়েছিলাম। এবারে আমি দুধটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এই বাটি মেপেই আমি যেহেতু চিনি নিয়েছি, এই বাটি মেপেই ওই জন্য আমি সব কিছুই নেব। দুধটাও ওই জন্য এই বাটি মেপেই আমি নিলাম। অল্প অল্প করে দিয়ে আমি এবার এটাকে ভালো করে মিক্স করে নেব।
তো দুধটা আমার এবারে মেশানো হয়ে গেছে। এইবারে আমি এতে এই বাটিরই হাফ বাটি সাদা তেল দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এবারে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকেও। তো তেলটা আমার মেশানো হয়ে গেছে, এবার আমি এই বাটিরই এক বাটি ময়দা দিয়ে দেব, অল্প অল্প করে দেব এটাও আমি, যাতে ডালা না পাকিয়ে যায়। একেবারে দিলে কিন্তু ডালা পাকিয়ে যাবে। তো আমি এটা এবারে দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো ফ্রেন্ডস, এইটার থিকনেসটা ঠিক এইরকম থাকবে, দেখো ঠিক এইরকম থাকবে, এটা কিন্তু বেশি পাতলা হবে না। এখানে আমি এবারে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দেবো। এখানে আমি এমনি বাদাম দিয়েছি, কাজু বাদাম দিয়েছি আর কিশমিশ দিয়ে দিয়েছি। এগুলো আমি এবারে এই ব্যাটারটাতে দিয়ে মিক্স করে নেব। তো এইবারে আমি ফোমটা নিয়ে নিয়েছি, এই ফোমটার মধ্যে এবার আমি তো এইবারে আমি এই খুন্তিটার সাহায্যে হালকা হাতে এটাকে মেশাবো। এই যে ব্যাটারটা বানিয়েছিলাম এটাই দিয়ে দিয়ে হালকা হাতে একদম মেশাতে হবে। এটা কিন্তু তোমরা বেশি জোরে করবে না, তাহলে কিন্তু ফোমটা নষ্ট হয়ে যাবে। একদম হালকা হাতে করবে কিন্তু। তোমাদের কাছে যদি স্প্যাচুলা থাকে স্প্যাচুলা দিয়েও তোমরা এটা করে নিতে পারো। এবারে আমার ওই ব্যাটারটার সঙ্গে ফোমটাকে ভালো করে হালকা হাতে মেশানো হয়ে গেছে। তো এইবারে আমি কেকটা যেই বাসনটাতে বসাবো সেটা আমি নিয়ে নিয়েছি। এবারে এতে আমি অল্প একটু তেল দিয়ে তেলটাকে আমি একটু ব্রাশ করে নেব। তো এটা আমার ব্রাশ করে নেওয়া হয়ে গেছে। এইবারে আমি এই যে পেপারটা কেটে রেখেছিলাম সেই পেপারটা আমি এবারে এতে
দিয়ে দেব। তো আমি এবার এটা দিয়ে দিয়েছি, এরপর আবার পেপারটার ওপরে আমি আরেকটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নেব। এবারে আমার এটা হয়ে গেছে, এবারে আমি এতে ব্যাটারটা দিয়ে দেব। দেখো ফ্রেন্ডস, এটা আমি দিয়ে দিয়েছি, এবারে আমি এটাকে একটু ট্যাপ করে নেবো যাতে ভেতরে যেই বাতাসটা আছে সেই বাতাসটা যাতে বেরিয়ে যায়, ভেতরে যাতে আর না থাকে। এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইটা একটু গরম করে নিয়ে আমি একটা প্লেট উপর করে দিয়েছি, তার উপরে আমি এবারে আমার বাটিটা বসিয়ে দিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি, আমি স্কিপ করে গেছি। এবারে আমি চাপা দিয়ে দিলাম, আমি এবারে 30 মিনিটের জন্য হতে দেবো। ফ্রেন্ডস, আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। তো আমি তোমাদেরকে বলেছিলাম 30 মিনিট পর আসবো, কিন্তু আমি 30 মিনিট পর খুলে দেখেছিলাম, তখন একটু কাঁচা ছিল, তো ওই জন্য আমি এখন এলাম 40 মিনিট পর। তো দেখো, আরও আমি 10 মিনিট হতে দিয়েছিলাম। তো দেখো, এইবারে একদম পুরোপুরি পারফেক্টলি হয়ে গেছে, দেখো একদম কাটি আমার ফ্রেশ। তো এবারে আমি এটাকে তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি ঠান্ডা করে। তো আমি এবারে এটাকে ঠান্ডা করে নিয়ে চলে এসেছি, এবারে আমি এটাকে ডিমোল্ড করছি, এরকম ছুরি দিয়ে এরকম করে সার্কেলটাকে এরকম সাইডগুলোকে আমি ছাড়িয়ে নেব এরকম ছুরির সাহায্যে। তো এবারে আমি থালাটা এরভাবে দিয়ে এটাকে উল্টে দেব, উল্টে এরকম ট্যাপ করে দিলে খুব ইজিলি তাহলে বেরিয়ে আসবে। তো এবারে আমি যে কাগজটা দিয়েছিলাম ওই কাগজটা আমি এবারে তুলে নেব। দেখো ফ্রেন্ডস, এটা আমার ফাইনাল লুক, অ্যান্ড ওপরেই যেগুলো দেখছো এগুলো কিন্তু আমি ড্রাই ফ্রুটস দিয়েছিলাম। তো এবারে আমি এটাকে তোমাদেরকে কেটে দেখাচ্ছি। দেখো এটা কতটা সফট হয়েছে, তো দেখো ফ্রেন্ডস এটা কি সুন্দর হয়েছে, খুবই সফট হয়েছে, স্পঞ্জি একদম। আর আমি কিন্তু এটা খুব ইজিভাবেই তোমাদেরকে বানিয়ে দেখালাম। পুরো ভিডিওটা কেমন হয়েছে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে একদম ভুলো না, আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এরকমই ইন্টারেস্টিং রেসিপিস পাওয়ার জন্য। সাবস্ক্রাইবের পাশে বেল বাটনটাকেও প্রেস করে অল করে দিও, যাতে ঠিক সময় তোমরা পেয়ে যাও। আমি রোজই দিয়ে থাকি ঠিক সন্ধে 7:30টার সময়। দেখো কতটা সফট হয়েছে, আর তোমরা বাড়িতে বানালে আমাকে কমেন্ট করে জানাতে একদম ভুলো না। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই বাই।